আয়াল টেস্ট রিডিং বাংলায় সবাইকে স্বাগতম আজকে এখানে আলোচনা করব ক্যামব্রিজ এগারো বোয়ের টেস্ট নাম্বার থ্রি এর সিনেনিয়ামগুলো মানে যেগুলো প্রশ্ন প্রশ্নের মধ্যে পাওয়া গেছে সেগুলো নিয়ে কথা বলবো এবং পরিবর্তন করা হয়েছে তো আমাদের প্রথম যে শব্দটা আছে যে ল্যান্ডেড আর হচ্ছে স্যার অর্থ এমনিতে হচ্ছে যে ল্যান্ডের তো জুমিয়ে আরেকটা ল্যান্ডের হচ্ছে যে কি অবতরণ অথবা নামা তো এটা হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে যে এখানে দেওয়া আছে যে ল্যান্ডেড ইন দ্য হট টি আমাদের টিটা হচ্ছে আনসার ছিল তো ল্যান্ডের ওরা বার্ব সবসময় চেঞ্জ করে দিবে মানে প্যারাফ্রেজিং করার জন্য এই যে এখানে সেটার বদলে এখানে ফেল ইন্টু যে আমরা জানি ফল অর্থ জানি যে পড়ে যাওয়া তো সেখানে ল্যান্ডের বদলে এখানে ফেল ব্যবহার করা হয়েছে পরেরটা দেখে বলা হচ্ছে যে ডিভাইসড আর হচ্ছে ইনভেন্টেন্ট ইনভেট অর্থ হচ্ছে আবিষ্কার করা ডিভাইস শব্দের অর্থ হচ্ছে আবিষ্কার করা তো আমাদের হচ্ছে প্যাসেজ এর যে এখানে লিখে দিয়েছে হচ্ছে যে ডিভাইস স্পেশাল রিল রিলটা আমাদের আনসার ছিল এই যে ডিভাইসটা পরিবর্তন করেছে এটা তো পরিবর্তন না করলে তো আসলে হচ্ছেই না ওদের প্রশ্ন করা তাহলে সবাই আমরা পরীক্ষা অনেক ভালো করতে পারতাম রিডিং এ এই যে ডিভাইস এর বদলে এখানে ইনভেন্টেড লেখা হয়েছে এ পরিবর্তন করেনি কিন্তু এখানে ইনভেন্টেড দেওয়া হয়েছে দুইটার অর্থ একই দুইটার অর্থ হচ্ছে কোনো কিছু আবিষ্কার করা অথবা তৈরি করা পরে বলা হচ্ছে যে ড্র আর হচ্ছে পুল ড্র শব্দের অর্থে আমরা আমরা যে ছবি আগে কিন্তু ড্র শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে টানা এই যে এখানে আমাদের হচ্ছে এই যে এখানে দেওয়া ছিল যে এই যে ড্র ছিল এটা আমাদের এইটা থেকে নিয়ে আসা আছে এই যে এখানে দেওয়া ছিল ড্রর বদলে যে পুল আউট দুইটা শব্দের অর্থ একই পরটা দেখে বলা হচ্ছে যে এই যে সোল্লি এই শব্দটা যেটা এটা খুবই একটা কমন একটা জিনিস রিডিং এর ক্ষেত্রে এমনকি এটা হেডিংসের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটা সোলো শব্দ থেকে আসছে সোলো শব্দ অর্থ হচ্ছে একা অথবা একলা আর এই সল্লিশ শব্দের অর্থ হচ্ছে একটা অথবা একলি বোঝায় একলা বোঝায় সরি তো অনলি শব্দের অর্থ আমরা জানি যে একটা অথবা এরকম একটাই বোঝায় আর কি একটা অথবা একমাত্র বোঝায় এই যে এখানে দেওয়া ছিল যে সল্লি আমাদের আনসারটা উইমেন ছিল এটা সল্লি ছিল তো এটার অর্থ হচ্ছে একমাত্র তো এটা এখানে পরিবর্তন করে এই যে অনলি লেখা হয়েছে পরের শব্দটা দেখি এটা বলা হচ্ছে যে গ্রোয়িং গ্রো অর্থ আমরা জানি যে উৎপাদন করা তো সেখানে গ্রো এর বদলে এখানে হচ্ছে আমাদের প্রডিউস ব্যবহার করা হয়েছিল তো দেখি এটা এখান থেকে নিয়ে আসা হয়েছে এই যে এখানে ছিল যে আমাদের গ্রোয়িং আর এখানে আমাদের প্রশ্নের মধ্যে লেখা ছিল হচ্ছে যে প্রডিউস দুইটার অর্থ একে উৎপাদন করা পরবর্তীতে বলা হচ্ছে যে গোল্ড সিলভার সেটা হচ্ছে প্রেশাস মেটাল যে স্বর্ণ আমরা জানি কি অনেক দামি একটা বস্তু তো এটা এমনিতে গোল্ড হয়তো আমরা প্রথম দেখা এটাতে একটা হচ্ছে কিউআর ধরা যায় এটা চেঞ্জ করবে কিনা না ওরা এরকম জিনিস হচ্ছে পরিবর্তন করে দেয় সেটা আমরা দেখি এখানে কিভাবে পরিবর্তন করেছে এখানে আমাদের বলা ছিল যে ব্রিঙ্গিং গোল্ড সিলভার আমাদের আনসার তারপর এখানে আবার বলা হচ্ছে যে ওল উল তো আমাদের এখানে আমাদের উল্টা হচ্ছে আনসার ছিল তো এই যে এখানে এটা তো হয়তো সহজে ধরা যাবে যে গোল্ড সিলভারটা এটাও পরিবর্তন করে দিয়েছে আমাদের হচ্ছে উল ছিল তো বাকি গোল্ড আর সিলভারকে এখানে লিখে প্রেশাস মেটাল মানে এখানে এটা একটা হিসেবে অথবা প্যারাফ্রেজিং এর জন্য এটা আলাদা করে দিয়েছে পরের শব্দটা হচ্ছে কনসিল আর হচ্ছে হাইড কনসিল শব্দের অর্থ হচ্ছে লুকানো হাইড শব্দের অর্থ হচ্ছে লুকানো তো দেখি এটা আমাদের হচ্ছে এখান থেকে নিয়ে আসা হয়েছে এই যে এখানে আমাদের ছিল যে কনসিল ইনসাইড হলো লোকানো এটা তো বার্ব তো অবশ্যই পরিবর্তন করে দেবে এই যে আমাদের এখানে ছিল আনসারটা এখানে পেয়েছিলাম যে এখানে আছে হাইড ইন্টু ক্যান্স যে হাইড শব্দের অর্থ হচ্ছে লোকানো তো আমাদের এই কনসিলের একটা সিনোনিম হচ্ছে হাইড দুইটা শব্দের অর্থই হচ্ছে লুকানো লাস্টের ডাউনফল আর হচ্ছে ডেক্লাইন ডাউন ফল অর্থ কমে যাওয়া অথবা তো অর্থ হচ্ছে কমে অথবা হ্রাস পাওয়া তো আমাদের এই যে এখানে ছিল এই যে ডাউনফল মানে কমে যাওয়া এখানে আমাদের এটা বলল প্রশ্নে ব্যবহার করা হয়েছিল এই যে এই ডেক্লাইন শব্দের অর্থ হচ্ছে আমাদের কমে যা তো এটা ছিল আমাদের প্যাসেজ ওয়ান থেকে প্রশ্ন আর প্যাসেজ মিলিয়ে পাওয়া সিনোনেম পরে আমরা হচ্ছে হচ্ছে দেখব। রিডিং থেকে যে পাওয়া গেছে সেগুলো নিয়ে কথা বলবো তো প্রথমে আমাদের হচ্ছে যে লিনিয়ার আর হচ্ছে স্ট্রেট লিনিয়ার অর্থ হচ্ছে সোজা স্ট্রেট অর্থ হচ্ছে সোজা তো এই যে আমাদের এখানে এই যে লিনিয়ার দেওয়া ছিল তো এখান থেকে আমাদের একটা আনসার এসেছিল যে লিনিয়ার অর্থ সোজা আর দিক মানে বাঁকা এই যে এটার বদলে এখানে যে স্ট্রেট ব্যবহার করা হয়েছে তার মানে হচ্ছে যে যে এই লিনিয়ারের একটা সিনেম হচ্ছে স্ট্রেট পরেরটা আছে যে অবার ফিডিং এটার বদলে ইট মোর লেখা হয়েছে এই অবার মানে হচ্ছে অতিরিক্ত বোঝানো অবার ফিডিং মানে অতিরিক্ত খেয়ে ফেলা অতিরিক্ত খাওয়ানো তো এখানে আমাদের ছিল অবার ফিডিং এই লাইনটা থেকে একটা আনসার আসছে তো অবার ফিডিংটাকে ওরা পরিবর্তন করে দিয়েছে এইভাবে এই যে এখানে লিখে দিয়েছিল হচ্ছে যে ইট মোর দেন দেন ইট মানে তাদের প্রয়োজন যেতে বেশি খেয়ে ফেলে তো ওভার এর বদলে এটা পরিবর্তন করা হয়েছে পরবর্তী শব্দটা দেখি যে আনডিটার্ড আর হচ্ছে ডিসকারেজ যে আনডিটার্ড মানে যে কোনো কিছু একটু বিরত রাখা এরকম বোঝায় এখানে এই যে এখানে ছিল যে আনডিটার্ড বাই দ্য চ্যালেঞ্জেস তো এটার বদলে ওখানে ওরা ডিসকারেজ লিখে দিয়েছিল যে অনুৎসাহিত করা এবার পরবর্তী শব্দটা দেখি সেটা বলা হচ্ছে যে চ্যালেঞ্জেস চ্যালেঞ্জ মানে আমরা কোনো কিছু করতে একটু সমস্যা যেটা একটু কঠিন হবে সেটার বদলে ডিফিকাল্টিস দেওয়া হয়েছে যে যে বদলে এই এখানে আমাদের লেখা ছিল যে বাই চ্যালেঞ্জেস আর এখানে আমাদের বলা হয়েছিল ডিসকারেজ বা ডিফিকাল্টিস যে চ্যালেঞ্জের আর একটা সিনেমা হচ্ছে যে এখানে ডিফিকাল্টিস লেখা হয়েছে যে যেটা একটু একটু সমস্যা হবে কঠিন পরবর্তী সময়টা বলা হচ্ছে যে সরি শব্দটা যে নো নোটিস আর হচ্ছে ইগনোর যে নোটিশ অর্থ জানি যে আমরা খেয়াল করা তো নো নোটিশ খেয়াল না আর ইগনোর অর্থ হচ্ছে যে অবজ্ঞা করা পাত্তা না দেওয়া তো একই হলো এই যে এখানে লেখা ছিল যে আমাদের নো নোটিশ তো এটা তো পরিবর্তন তো করতেই হবে এই যে আর এটার বদলে লেখা হয়েছিল যে ইগনোর নো নোটিসের বদলে ইগনোর লেখা হয়েছে নো নোটিশ ইগনোর ডিপেন্ডেন্ট অন রিলায়ন ডিপেন্ড অর্থ হচ্ছে নির্ভর করা আর রিলায়ন অর্থ হচ্ছে নির্ভর করা এটা অনেক রিডিং এর মধ্যে আসবে মানে এটা অনেক কমন একটা ওয়ার্ড এই যে এটা এখান থেকে নেওয়া হয়েছিল যে ডিপেন্ডেন্ট অন তো আর এটা আমাদের চেঞ্জ করে এখানে এই যে ডিপেন্ডেন্ট অন তো এটা আমাদের পরিবর্তন করে এখানে আমাদের প্রশ্নে লেখা হয়েছিল এটা ফিলিন্দা গ্যাপস ছিল যে রিলাই অন দুইটার অর্থই হচ্ছে নির্ভর করা পরবর্তী শব্দটা দেখি এটা ছিল হচ্ছে যে ভীষণ আর এটা হচ্ছে আইসাইট ভীষণ দিয়ে এমনিতে দৃষ্টিশক্তি বোঝানো হয় তো হচ্ছে আমাদের এখানে আমাদের প্রশ্নের মধ্যে ছিল হচ্ছে ভীষণ দেয়া প্যাসেজের মধ্যে আর প্রশ্নের মধ্যে এখানে দেওয়া ছিল আইসাইট মানে ভীষণের পরিবর্তে আইসাইট লেখা হয়েছে যে চেঞ্জ করে একটা হিসেবে কাজ করে পরে বলা হচ্ছে চোক অফ আর হচ্ছে ন্যারো চৌক অফ মানে বলছে যে গলা যে চিপে ধরে এরকম বলা হয় টিপতে ধরে তো আর ন্যারো অর্থ হচ্ছে সংকীর্ণ তো এইটা দুইটার একটা অর্থ একই বোঝাচ্ছে আর কি যে দুটা হচ্ছে কি সেটা হচ্ছে সংকীর্ণ অবস্থা আমাদের এখানে একটা ছিল যে চোক অফ দা প্যাসেজ মানে হচ্ছে তাদের রাস্তাটা কি শুরু করে দিচ্ছে অথবা সংকীর্ণ করে দিচ্ছে তো সেইটার বদলে যে এখানে এখানে আমাদের হচ্ছে এই যে যে বলা হয়েছিল ন্যারো মানে সংকীর্ণ করে দেওয়া অথবা শুরু করে দেওয়া এটা চোখ অফ ন্যারো তো এই ছিল হচ্ছে প্যাসেজ টু থেকে আমার পাওয়া প্রশ্নের সাথে মিলিয়ে প্যাসেজের সাথে মিলিয়ে সিনোনিম পরে এবার হচ্ছে টেস্ট সরি প্যাসাস থ্রি থেকে দেখব কোন সিনোনিম গুলো আছে এবার রিডিং পেসেস থ্রিতে চলে আসি থ্রিতে আসলে সিনোনেমের চাইতে বেশিরভাগ হচ্ছে অর্থটা বিভিন্নভাবে পরিবর্তন অথবা একই রাখার চেষ্টা করা হয় সিনোনেমে একটু কম গুরুত্ব দেয় তারপরেও অনেক সিনোনেম এখানে ব্যবহার করা হয় এই যে এখানে আমাদের দে আছে যে অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েল দিয়ে বোঝা হচ্ছে কি এটাও সাথে আছে আর কি বোঝায় অথবা বোথ এই যে আমাদের এটা হচ্ছে এখানে ফিলিং দ্য ছিল যে বোথ মিউজিক অ্যান্ড ম্যাথমেটিক্স তো এখানে হচ্ছে যে এই যে এই যে এজ ওয়েল এর পরিবর্তে এখানে হচ্ছে আমাদের বোধ ব্যবহার করা হয়েছিল যে এটাও হচ্ছে কি সাথে আছে যে বোধ অর্থ হচ্ছে আমরা কম তো লিমিটেড অর্থ হচ্ছে যে সীমাবদ্ধ অথবা কম এটাই বোঝানো হয় তো এখানে আমাদের হচ্ছে যে এ লিটল ব্যবহার করা হয়েছিল তো এটার বদলে এই যে এখানে আমাদের ফিলিন্দা গ্যাপসে এখানে এ লিমিটেড ব্যবহার করা হয়েছে তো হচ্ছে যে তাহলে এল লিটলের একটা সিনোনিম হচ্ছে যে লিটল লিমিটেড পর হচ্ছে অল মানে সবাই মানে সব বোঝায় আর এভরি অর্থ আমরা জানি যে সব বোঝায় সরি এভরি বডি দিয়ে হচ্ছে সব বোঝায় তো আমাদের হচ্ছে এই যে এখানে যে অল ছিল আর কি যে অল রিডার্স ছিল আমি রিডার্স এখানে যে অল রিডার্স ছিল তো এটা হচ্ছে আমাদের এখানে এই যে এভরিবডি দেওয়া হয়েছিল যে সবাই হচ্ছে ই করতে পারবে এখানে বলা হচ্ছিল যে অল রিডার্স পরাটা দেখি যে সাইট এক্সাম্পল এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা রিডিং এ প্রচুর পাবেন সাইট দিয়ে বোঝায় হচ্ছে যে কাউকে উদাহরণস্বরূপ যদি কারো নাম উল্লেখ করা হয় সেটার ক্ষেত্রে সাইট বলা হয় তো এখানে আমাদের প্যারাগ্রাফে সাইট দেয়া ছিল আর আমাদের প্রশ্নের মধ্যে এক্সাম্পল বলা হয়েছিল এই যে আমাদের এটা হচ্ছে যে এই সি নাম্বার থেকে নেওয়া ছিল এখানে বলা আছে যে সাইট আই সাইট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে সে একজন ইঞ্জিনিয়ারের নাম উল্লেখ করতেছে উদাহরণস্বরূপ আর এখানে বলা হচ্ছিল যে এক্সাম্পলস যে এই পরিবর্তনটা অনেক বেশি করবে যে সাইটের হচ্ছে একটা হচ্ছে যে পরবর্তীতে দেখি মানে হচ্ছে যে ছেড়ে দেওয়া আর কি বাদ দেওয়া তো লিভ আউট শব্দটা আসলে ওইটাই বোঝানো হচ্ছে এটা হচ্ছে এখান থেকে নেওয়া হয়েছে যে এখানে ছিল যে অমিট দা ম্যাথমেটিক্স যে ম্যাথ হচ্ছে বাদ দিয়ে দেয় তো আমরা পরবর্তীতে দেখি এটা হচ্ছে এখান থেকে নিয়ে আসা হয়েছে এই যে ফিলিং দা গ্যাপস এখানে ব্যবহার করা হচ্ছে লিপ আউট দা ম্যাথমেটিক্স অমিটের বদলে লিপ আউট ব্যবহার করা হচ্ছে মানে এটা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছে অথবা ছেড়ে দিচ্ছে লাস্টারটা যে নোবেল নিউজ পেপারের ক্ষেত্রে কি ব্যবহার করেছে এগুলো আমরা জানি এক ধরনের প্রকাশনী প্রকাশন আদার কাইন্ড অফ পাবলিকেশন তো এটা হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফটা থেকে হচ্ছে নিয়ে আসা হয়েছিল যে এখানে বলা হয়েছিল যে যারা হচ্ছে কি যে বইটা পড়বে সাথে কি যে রিডিং এ নোবেল এন্ড নিউজপেপার তো এটাকে তো হচ্ছে পরিবর্তন তো অবশ্যই করে দিত উপন্যাস এবং পত্রিকার বদলে শুধু এটুকু লিখে দিয়েছিল যে আদার কাইন্ডস অফ পাবলিকেশন যে অন্য ধরনের যে প্রকাশনগুলো আছে তো এটা আমার কাছে মনে হয়েছে এটাকে একটা সিনোনিমের মধ্যে আসলে ব্যবহার করা হয়েছে এবং প্যারাপ্রেজিং এর ক্ষেত্রে এগুলো জানা জরুরি যত বেশি আপনি তাড়াতাড়ি প্রশ্ন ধরতে চান যে নোবেল নিউজ পেপারের বদলে আদার কাইন্ড অব পাবলিকেশন ব্যবহার করা হয়েছে তো আশা করি এই সিনোনিম গুলো হচ্ছে আপনাদের কাজে দিবে এবং এগুলো শিখলে দেখা যাবে আর সামনের আরও পরবর্তী রিডিং টেস্ট এগুলো পাবেন একবার শিখে গেলে তার দ্বিতীয়বার শিখতে হবে না তো আশা করি এগুলাই হচ্ছে আর কি যে আপনাকে অ্যাডভান্স লেভেল এর আলাদা করে বোকাবলারি শিখতে হবে আপনি রিডিং থেকে এই বোকাবলারি গুলা শিখলে আপনার অনেক কাজে দেবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ